আতঙ্ক নয় সতর্কতা, টিম ইমাজিনের সাফ কথা। সচেতনতার এই কটা দিন সাথে থাকুক শুধু ইমাজিন। আমরা তো সর্বত্র মাইকিং করেছি, পশ্চিমবঙ্গ সরকারের যে নির্দেশিকাগুলো আছে সেটা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, রাস্তার মোড়ে মোড়ে, গ্রাম পঞ্চায়েতের প্রধানদের তরফ থেকে, পুলিশের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে, এমনকি মিউনিসিপ্যালিটির তরফ থেকেও মাইকিং করা হয়েছে। কিন্তু কিছু মানুষ, তারা এখনও বুঝতে পারছেন না কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে এই মুহূর্তে আমরা যাচ্ছি। তারা তা সত্ত্বেও বাইরে রাস্তার মোড়ে মোড়ে জটলা করছেন এবং এমন একটা হাবভাব দেখাচ্ছেন যে কিছুই বোধ হয় কাউকে কিছু হতে হবে না, এবং সবাই বোধ হয় নির্ভয়ই আছেন। আর বারে বারে আমরা ফোন পাচ্ছি যে বাইরের থেকে লোক আসছে, তারা স্ক্রিনিং করাচ্ছে না, তারা ডাক্তার দেখাচ্ছে না, উপরন্তু অবাধে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাধ্য হয়ে আমাদের কড়া হস্তে দমন করতে হচ্ছে। এই সমস্যার সমাধান যাতে করতে হয়, উপায় নেই। কালকে সন্ধ্যাবেলাও আমরা বেরিয়েছিলাম, আমরা একটা মানে বড় বাহিনী নিয়ে যেত বেরোনো যাচ্ছে না, আমরা চার পাঁচজন করে বেরোচ্ছি, এবং যেখানে যেখানে এরকম ধরনের সমস্যা হচ্ছে সেখানে কঠোর বন্দোবস্ত নিতে হচ্ছে। এত বলা সত্ত্বেও রাস্তায় টোটো বেরিয়েছে, আজকে আমরা টোটোওয়ালাদের বিরুদ্ধে বন্দোবস্ত নেব। যদি এরপরে এরা না শোনে, অগত্যা টোটোওয়ালাদের ধরে টোটো আমরা সিজ করে দেবো। মনোবীক্ষণ প্যাথোলজি, কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477799515। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।